শিলিগুড়িতে এসে যদি বাইক ভাড়া নিয়ে পাহাড়ে ঘুরতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন। এখানে আরো বিভিন্ন ধরনের বাইক আছে, ক্লাসিক আছে, কেটিএম আছে, এখানে স্কুটিও আছে। তো আমরা এখন রেডি যাওয়ার জন্য, চলুন আপনারাও আমাদের সাথে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমরা জানুয়ারি মাসের শেষের দিকে শিলিগুড়ি থেকে বাইক ভাড়া নিয়ে ডুয়ার্স এবং কালিম্পং এর সাইডে গিয়েছিলাম। আমাদের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করব, তার আগে দেখে নিন বাইক ভাড়া নেওয়ার সমস্ত তথ্য। এখন ভোর 6:30 বাজে, আমরা ট্রেন থেকে নামলাম এনজেপিতে। এখনো কুয়াশা কাটেনি আর আমরা এখন এখান থেকে বাইক রেন্টাল শপে যাব, কিন্তু বাইক রেন্টাল শপগুলো সকাল 8টার দিকে খোলে, তো আমরা এখন ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে তারপরেই যাব। নিউ জলপাইগুড়ির 1 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের লাগেজ জমা রাখার ক্লক রুমের ব্যবস্থা রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে একটি ওষুধের দোকানও। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে আমরা এখানে ব্রেকফাস্টের জন্য আসলাম। এখানে অনেকগুলো হোটেল আছে পরপর। আমরা এখন ব্রেকফাস্ট করেই বাইক রেন্টাল শপে যাব। এনজেপি স্টেশনের বাইরে এই রকম টেম্পো গাড়িগুলো পাওয়া যায়। আমরা যেখানে যাচ্ছি সেই অবধি ভাড়া পার হেড 20 টাকা করে। আমরা যে এই বাইক রেন্টাল শপে যাচ্ছি সেটা দেশবন্ধু পাড়া NTS মোড়ে। আমরা এই ছোট ভ্যানে উঠলাম, এটাই 20 টাকা করে ভাড়া। এনজেপি থেকে আমরা NTS মোড়ে আসলাম। এখানে রয়্যাল রাইডার্স এই রেন্টাল শপে এসেছি, এখান থেকে আমরা বাইক রেন্টে নিচ্ছি। আমাদের ইচ্ছে আছে হিমালয়ান নেওয়ার, এটা আমাদের পছন্দ হয়েছে, এটাই নেওয়ার ইচ্ছে আছে। রয়্যাল এনফিল্ড হিমালয়ানের ভাড়া পার ডে 1500 টাকা, রয়্যাল এনফিল্ড ক্লাসিকের ভাড়া পার ডে 1200 টাকা, আর নর্মাল বাইকের ভাড়া 1000 টাকা। বিভিন্ন ধরনের বাইক আছে, ক্লাসিক আছে, কেটিএম আছে। আপনারা এখান থেকে বাইক ভাড়া নিয়ে দার্জিলিং যেতে পারেন এবং সিকিমও যেতে পারেন। সিকিমে ঘুরতে চাইলে এখান থেকে বাইক ভাড়া নিয়ে যেতে পারেন, কারণ সিকিমে বাইকের ভাড়া অনেক বেশি। এখানে স্কুটিও আছে, স্কুটির ভাড়া পার ডে 800 টাকা। এই বাইক রেন্টাল শপের ওনার, এটি গোপাল দা। হ্যালো, আপনারা এই গোপাল দার সাথে কন্ট্যাক্ট করে আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এখানে তো সব ধরনেরই বাইক পাওয়া যায়, দেখিয়ে দিলাম আপনাদের। আর আমরা এই হিমালয়ানটা নিয়েছি, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখানে যা যা ডকুমেন্টস লাগবে তা দিয়ে এখন ফর্মালিটিসগুলো চলছে। আপনারা ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং সাথে ফটো নিয়ে আসবেন। বাইকের সাথে সব ব্যাগগুলো, লাগেজগুলো বাঁধা হয়ে গেছে, তো আমরা এখন রেডি যাওয়ার জন্য, চলুন আপনারাও আমাদের সাথে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। গাড়ি নেওয়ার পরেই সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো সব থেকে কাছের পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিতে হবে, না হলে কিছু দূর গিয়েই তেল ফুরিয়ে যেতে পারে, তখন আপনি সমস্যায় পড়তে পারেন। পেট্রোল ভরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি ডুয়ার্সের উদ্দেশ্যে। যাওয়ার সময় আমরা গাজলডোবা হয়ে গিয়েছিলাম। এই রাস্তায় ট্রাফিক কম থাকে কিন্তু সিনিক বিউটি অত নেই। আপনারা যদি সিনিক বিউটি বেশি পেতে চান তাহলে সেবক রোড দিয়ে যেতে হবে। আমরা ফেরার দিন সেবক রোড দিয়ে এসেছিলাম। আমাদের প্ল্যান গরুমারা চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে ঝালংয়ের দিকে যাওয়ার। বাইক নিয়ে পাহাড়ে ঘোরার এটা আমাদের দ্বিতীয়বারের অভিজ্ঞতা। প্রথমবারের অভিজ্ঞতা হলো বাইকে করে লাদাখ ভ্রমণ। সেই অভিজ্ঞতার ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গত বছর সেপ্টেম্বর মাসে আমরা লাদাখে গিয়ে এই রয়্যাল এনফিল্ড হিমালয়ান বাইক ভাড়া নিয়ে ঘুরেছিলাম। এই রয়্যাল এনফিল্ড হিমালয়ান বাইক পাহাড়ে ঘোরার জন্য খুব কমফোর্টেবল এবং রিলায়েবল। পাহাড়ে ঘোরার জন্য আমাদের তো ফেভারিট বাইক এই রয়্যাল এনফিল্ড হিমালয়ান। আর আমাদের কমেন্ট করে জানান বাইক রাইডিংয়ের জন্য আপনাদের ফেভারিট বাইক কোনটা।
আপনাদের সুবিধার্থেই আমরা ভ্রমণের এরকম তথ্যপূর্ণ ভিডিও বানিয়ে থাকি, যাতে আপনারা ঘরে বসে সমস্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে যান এবং আপনাদের ভ্রমণ আরও সহজ, সুন্দর ও সুরক্ষিত হোক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। এছাড়াও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওয়।